চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2018-র উদ্বোধন করা হয়। বুধবার বেইনা বেলুন ও ফেস্টুন উড়াইয়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানত শুভেচ্ছা বক্তব্য রাখিল শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। উপাচার্য তার ভাষণের মধ্যে উপস্থিত ব্যয় করার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানায়। তিনি হইয়ে এবারের ক্রীড়া প্রতিযোগিতার হল সমূহ মনোনীত ছাত্র কলর 22 ইভেন্টত 127 জন ছাত্র এবং ছাত্রী কলর 16 ইভেন্টত 33 জন ছাত্রী অংশগ্রহণ করে। যে ক্রীড়া প্রতিযোগিতা হল সমূহের মধ্যে হচ্ছিল আজকে থেকে তার ফাইনাল খেলার শুভ উদ্বোধন। এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শুধু মানসিক উৎকর্ষতা নয়, তোমাদের যে সুশৃঙ্খল শিক্ষা জীবন তারই তোমাদের প্রত্যয় অঙ্গীকার ঘোষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারাধ্য কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবে রাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রেখে চাহ।